वेलकम हाय एवरीबॉडी। तो आज के आबार नतून एक वीडियो निये चले एसेछि। तोमरा देखते पाच्छो कोकरानो कोकरानो कि एकटा आछे, अनेकेर मते जाने नेइ। तो सेटा होच्छे जारा खेयेछो तारा तो अवश्य जानछे, आर जारा खाओनि तारा तो बुझते पारछे ना कि आछे एटा एकटा। तो এটা হচ্ছে একটা পাস্তা যা আজকে আমরা পাস্তা তৈরি করব খাওয়ার জন্য, বাড়িতেই তৈরি করব। আর কেমন লাগছে সেটা দেখব, খেতে কেমন মজা লাগে সেটাও দেখব। আর এমনি কাঁচা অবস্থায় দেখতে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে নড়াচড়া করতেও, খড়খড়ে আওয়াজ হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। তা একটু নেড়ে টেড়ে দেখে নিলাম। তো এবার আমরা শুরু করব রান্নার পালা, দেখা যাক। তো আমরা ডিম, পেঁয়াজ, তেল, বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিয়েছি। সেটাকে আবার প্রথমে আমরা জলটাকে ফুটাব। তো জলটাকে ফুটিয়ে তারপর সেটাকে ঢালা হবে। এই যে জলটা ফুটছে এখন, তো এবার ফুটন্ত জলের মধ্যে দিতে হবে, তারপরে সেদ্ধ করা হবে। তো দেখতে পাচ্ছ কেমন কোকরানো কোকরানো পাইপের মতো, খুব সুন্দর লাগছে, খুব ভালো। তো আজকের এটাই ছিল আমার। তো এবার ঢেলে দিই গরম জলের মধ্যে, তারপরে তারপর সেদ্ধ হবে। যেমন সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ, চার পাঁচ মিনিট থাকলে সেদ্ধ হয়ে যাবে। এই চার পাঁচ মিনিটের জন্য এবার বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে চার পাঁচ মিনিটের মধ্যে আবার দেখব যে প্রায় চলে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবার সেদ্ধ হওয়াটার মধ্যে কেমন হচ্ছে, তোল তোলে টাইপের হয়ে গেছে, মুচমুচে টাইপের, খুব ভালো লাগে দেখতে, যেরকম খেতেও মজা সেরকম লাগে। এবার সেদ্ধগুলোকে আমরা জলটাকে ফেলে দেবো। তো তার আগে প্রথমে দেখে নিই, একটু হয়তো কাঁচা অবস্থায় আছে, কাঁচা তো না, মানে কম সেদ্ধ হয়েছে, তাই একটু দেখে নিচ্ছি যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, নাহলে একটু আর দেখে নেব। জলটা সেদ্ধ ফুটন্ত জলের মধ্যে আসতে বল। তো এবার প্রায় কাছে গেছে, সেটাকে এবার আলাদা করে নেব কিছুক্ষণের মধ্যে। তো হয়ে গেছে, আবার সেটাকে আমরা আবার তুলে তুলে অন্য পাত্রে হয়তো রেখে দিব যাতে জলটা না থাকে। তাহলে যারা করনি এভাবে সবে করবে, কেমন করে জানি না, কিন্তু আমরা নিজের মতন করে তৈরি করছি। তো এবার সেটাকে তুলে তুলে একটা পাত্রে রেখে দিই। সেদ্ধ হয়ে গেছে বলে তাই সেটাকে আমরা তুলে তুলে রেখে দিই। তুলে তুলে রাখা হচ্ছে এবার পাত্রের মধ্যে, বাসনে দেখতে পাচ্ছ তোলা হয়ে গেছে, কিছুটা থেকে গেছে। সেটাকে এবার তুলে নিই, তুলে নিয়ে এবার তুলে সেটাকে রাখা হয়েছে। এবার এবার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে সেদ্ধ করবো একটু, তারপরে সেদ্ধ পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেলে সেটার মধ্যে
সেদ্ধ পাস্তাগুলোকে দিয়ে ভাজতে হবে, তার সাথে কিছুটা ডিম মেশাবো। খুব ভালো লাগবে। সব ধরনের মশলা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এবার প্রায় হতে চলেছে, এবার দিয়ে দিলাম পাস্তাগুলোকে পেঁয়াজের মধ্যে। পাস্তাটাকে ভালো করে ভাজতে হবে। তো এবার ডিমগুলো দিয়ে দিব ভেঙে ভেঙে। তো ডিম দুটো দিয়ে দিলাম। এবার সেটাকে বিভিন্ন মশলা দিয়ে, লবণ দিয়ে, বিশেষ করে পাস্তার মশলা দিয়ে সেটাকে এবার সেটাকে মাখিয়ে নিয়ে সেদ্ধ করতে হবে। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রায় দেখতে ভালো লাগছে, কালারটাও ভালো হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে যেরকম দেখতে। তো আমরা দিয়ে দেবো পাস্তার জন্য বিশেষ মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার কিছুক্ষণের মধ্যে দেখবো যে হয়ে যাবে, কারণ যে প্রথমে আমরা ফুটন্ত জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, এবার শুধু ভাজার পালা। ডিম দিয়ে এবার সেটাকে ভালো করে ভেজে নিয়েছি প্রায় শেষের দিকে। এবার দেখতে পাচ্ছ তোমরা যে প্রায় শেষের দিকে হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পাস্তাটা হয়ে গেছে। তো হয়ে গেছে, এবার সেটাকে আমরা তুলে নিব কিছুক্ষণের মধ্যে, মানে সামান্য 2-1 মিনিটের মধ্যে প্রায় হয়ে গেছে। আর যারা ভাজতে চাও তাহলে এরকম করে পাস্তাটা তৈরি করে ফেলবে, আর নিজের বাড়িতে তৈরি করে খেলে খুব ভালোই মজা লাগে। তো প্রথম প্রথম আমরাও তৈরি করেছি, আর সেটাকে খেয়ে দেখবো কেমন টেস্ট হয়। দেখতে পাচ্ছো তোমরা, এবার সেটাকে আমরা ঢেলে নিয়েছি, হয়ে গিয়েছিলাম। এবার সেটাকে আমরা খেয়ে দেখব কেমন লাগে। এবার খেয়ে দেখি, খুব সুন্দর হয়েছে, মজা লাগছে খুব খেতে। এবার তোমরাও বানিয়ে করবে বাড়িতে, আর তোমরাও খাবে এরকম করে, খুব ভালো লাগে খেতে মুখরোচকের জন্য।